হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সময় সময় কেমন আছো জানিও, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে। তো আমি সন্ধ্যা আজকের ব্লগটি স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো আজকেই জানো, আজকে হচ্ছে তোমার হোমের দিন, কারণ মেয়ে ছেলেরা তোমার ময়দার জিনিস খাবে আর কি, ভাত তো খেতে পাবে না। তো তার জন্য দেখো আমি সকাল সকাল কাজ করে কী করেছি দেখেছো, সকাল সকাল কাজ করে আমি চলে এসেছি রান্নার দিকে। তো কী কী রান্না করছি দেখো তোমরা। এই দেখো লুচি বানাচ্ছি ফার্স্টে, জানো তো আখাতে লুচি ভাজছি আর কি। আর গ্যাসে যেন করি না, তোমরা যা জানো কদিন থেকে তোমার আখাতেই সব কিছু কাজ হচ্ছে আর কি, কারণ ওটা তো যতটা আছে তো তোমার আখাতে সব কিছু হয়ে যায়। কী বলো, তোমার গ্যাসে থেকে তাড়াতাড়ি হয়ে যায় গো, তার জন্য তোমার আখাতেই করা হয় সব কিছু। তো দেখো আমি ভাবলাম যে দেরি দেরি করে আর কী করবো, আমাকে যেখানে মানে বানাতে হবে, তো তার জন্য দেখো সকাল সকাল বানিয়ে নিই। আর এখন জানো তো এখন তোমার বাজে সকাল 11টা। তো দেখো এক হাতে বেলে নিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, দেখো লুচি ভাজাটা হয়ে গেল। এবার দেখো হচ্ছে পাঁচ তরকারিটা করছি আর কি। পাঁচ তরকারিটা কী করছি বলো তো, তোমায় দেখো আলু দিয়ে, লাল কুমড়ো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর পটল দিয়ে একটা সবজি বানাচ্ছি আর কি। তো দেখো বন্ধুরা সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি স্নান সেরে চলে এসেছি এই ঘরে। এই ঘরে এসে দেখো ঠাকুরকে পুজো করে নিয়েছি, মাথা আঁচড়ানো হয়ে গেছে আর চুলটা ধরে ওড়না দিয়ে বেঁধে রেখেছি, আর এবার দেখো আলতাটা পরে নিচ্ছি আর কি। আর উপবাস করলে আর বছরকার দিন বুঝতেই পারছো, তাই ভাবলাম যে আলতাটা পরে নিই, সাথে সাথে সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর কি। তো দেখো আমি আলতাটা পড়ছি আর কি, আর ওই পায়ে ধরো হয়ে গেছে, এবার এই পায়েটা বাকি আছে এতে, তাই দেখো এই পায়ে তার জন্য আগে তাড়াতাড়ি করে পরে নিচ্ছি। আর জানো তো অনেকটা দেরি হয়ে গেছে গো, তোমার খাবার বানানো তোমার 11টার দিকে হয়ে গেছে তোমাদের বলেছি, আর এখন তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারিনি, আর এখন জানো তো তোমার 1টা বাজে আর কি। আবার ধরো মন্দিরে যেতে হবে, বুলন গান শুনতে যেতে হবে, তো কখন যাব কখন কী করবো বলো তো। আজকে তোমার রাতে তোমার বুলন গান তো হবে না, তোমার 11টার থেকে বন্ধ থাকবে, তো তার জন্য দেখো তার আগেই ভাবছি যাতে গানটা শুনতে যাবো আর কি। আর হোমের দূরে যত কাজ ভক্তরা করবে আর কি, তার জন্য দেখো তাড়াতাড়ি গান আজকে শেষ হয়ে যাবে। তো তার জন্য জানো তো আমি ভীষণ পরিমাণে তাড়াতাড়ি করছি গো। তো দেখো এবার আলতাপাড়াও হয়ে গেছে আর পুজোটাও দেওয়া হয়ে গেছিলো গো। তারপরে দেখো ঠাকুরের কাছে যে প্রসাদ ছিল সেটা আমি বাটি করে তুলে নিয়ে এসেছি, সেটা এবার সবাইকে দিচ্ছি। এবার ধরো সকলকে দেবো আর আমিও একটু খাবো, খেয়ে একটু জল খাবো, তারপরে তখন তোমার উঁচু টুচুগুলো খাবো আর কি। তো দেখো দিয়ে ওখানে রেখে দিলাম আর কি, আর ছেলে স্নান করে এসে তখন ও প্রসাদটা তখন খেয়ে নেবে, আর আমি প্রথমে খেয়ে নিলাম একটু প্রসাদ আর কি। তো দেখো গ্লাসে জল খাবো বলছে আর কি, তো জলটাই দেখো ট্যাঙ্কিতে ঢালা রয়েছে, কিন্তু গ্লাসটা হয়তো কিছুজন কী একটা বলছিলাম আমি, যাই হোক তো সব ছাড়ো। হ্যাঁ ওই ধারে মনে হয় ধুতে গেছিলাম গো জানো তো গ্লাসটা আর কি। তো চলো এবার জলটা এক গ্লাস জল খেয়ে নিই, আর কোনো উপবাস করলে দেখবে কোনো কিছু একটু মুখে দিলে না কতটা জল খেতে মনে হয় গো, মনে হয় যে জল খেয়ে খেয়ে যেন পুরো পেট একদম ঢাক হয়ে যায় যেন কোনো কিছু উপবাস করলে। দেখো প্রায় এক গ্লাস খেয়ে ফেলেছি আর এই গ্লাসটা খাচ্ছি, এটা নিয়ে তোমার 2 গ্লাস খাওয়া হবে জল আর কি, বুঝলে তো। দেখো আমি আর বসে পড়েছি গো, তো চলো এবার তোমার লুচি টুচি খাওয়া যাক আর কি, চলো এগুলো বার করে ফেলি। তো এই দেখো এবার তোমার লুচি প্রথমে তোমার বের করে নিল, মিষ্টিটা সামনেই ছিল ধরো, তার জন্য দেখো ওটাই আমি বের করেছি। আর দেখো চেয়ারটা জানো তো সামনেখানে রেখে না তোমার হাতে গায়ে খুব একটা বাঁধে, তো তার জন্য দেখো চেয়ারটা ওই ধারে রেখে দিলাম আর কি। তো চলো এবার একে একে খাবারগুলো বার করিস আর কি, আর খেতে বসে আর কি। এখন আমরা দুজনে আছি, ছেলে আর আমি, ওরা আমরা এখন দুজন খেয়ে নেবো আর কি। তো চলো দুটো থালে বাড়িয়ে যাক, আর দুটো থালেই বেড়ে নিয়ে খেয়ে নিই আর কি। আর কী বলতো, আমাদের 3টে থেকে 4টে বেশি লুচি খাওয়া যায় না গো, কিন্তু দেখো যাদের তোমার লুচি মানে খাওয়া অভ্যাস মানে খেতে পারে তারা বেশ লুচিটা ভালোই খেতে পারে, কিন্তু আমি জানো তো আমি ধর বেশি লুচি খেতে পারি না গো, তো 3 থেকে 4টি তার বেশি না, কিন্তু দেখো খাবো, আবার হয়তো রাতেরবেলা দুটো খাবো এরকম করে, কিন্তু একবারে বসে যে তোমার 7-8টা লুচি খাবো সে আমার ক্ষমতা আমার নেই গো। আর কী বলতো, বিশেষ করে তোমার উপবাস করে এমনি তোমার ভালো থাকলেও তাই গো, ভালো থাকলেও সেটা পারে না। তো দেখো লুচি নিয়ে নিয়েছি, এবার তোমার সবজিটা তুলে রাখছি, আর সবজিটা যারা তো দেখে তো তোমার মনেই হচ্ছে কী দারুণ হয়েছে সবজিটা বলো। তো তারপরে আবার দেখো
এই দেখো একটা করে মিষ্টি তুলে নিলাম, আর সবজিও তো তোলা হয়ে গেছে, একটা করে মিষ্টি নিলাম, আর মিষ্টি ধরে দুটো করে মিষ্টি, মিষ্টিতে তো একদম ভালোই লাগে না, তবুও আনা আছে যখন, তার জন্য একটা করে নিলাম আর কি। তো চলো এবার দইয়ের গ্লাস থেকে দই, আর দেখো চো তোমার ভাঁড়ের দই ছিল না গো, মানে শেষ হয়ে গেছিলো, দইটা তোমার আনতে গেছিলো ঠিক 12টার দিকে আর কি, সকালবেলায় গেলে হয়তো দইয়ের একটা ভাঁড় পাওয়া যেত, তো তার জন্য দেখো দুটো ছোবা নিয়ে এসেছি, আর দইয়ের ভাঁড় পাওয়া যায়নি, শেষ হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক, তোমাদের সঙ্গে তো অন্য কি বকবক করে ফেললাম, খিদে তার লেগেছে তো খেয়ে নিই, ঠিক আছে। তো চলো, আর তরকারিটা বন্ধু, আর তরকারিটা যা হয়েছে না গো তোমাদের সেটা বললেই বোঝাতে পারবো না জানো, মানে এত সুন্দর হয়েছে তরকারিটা, মানে কী আর বলবো জানো তো। আর সবজি তরকারি ধরো নিরামিষ, বুঝতেই পারছো দারুণ লাগছে খেতে, একদম ফাটাফাটি আর কি। তো চলো দেখো, একবার করে লুচি দিছি, আর একবার করে তোমার কুমড়ো, এবার একটু ডাঁটাটা খাচ্ছে আর কি। আর মেয়েদের কোনো কিছু উপবাস হলে দেখবে তোমার খেতে খেতে প্রায় তোমার একটা দুটো বেজে গেল। তো দেখো আমি কী আনতে গেলাম বলো তো, একটা হয়তো কলা আনতে গেলাম, আর লুচির সঙ্গে কলা খেলে বুঝতেই পারছো পুরো একদম জমে যায়, আর আমার কলা এমনিতে ভীষণ ভালো লাগে খেতে তোমার, আমি জানো তো একটা কলা দিয়ে দুটো রুটি খাবো আমি, কিন্তু কলা এমনি একটা কলা থেকে সত্যি বলছি, অনেকে দেখবে তোমার রুটি খাওয়ার জন্য অনেক কিছু মানে তরকারি লাগে এটা ওটা লাগে, কিন্তু আমার তা লাগে না গো, আমার তোমার একটু চা হলে, এক কাপ চা হলে দুটো রুটি খাওয়া যাবে, কিংবা একটা কলা হলে আমার দুটো রুটি খাওয়া হয়ে যাবে। তোমরা হয়তো হাসবে, হ্যাঁ গো হাসির কিছু নাই, আমি সেটাই ভালোবাসি। আর দেখো যে কলাটা নিয়ে আসলাম, কলা দিয়েও আমার রুটিটা মানে লুচিটা খেতে ভালো লাগে, লুচি রুটি দুটোই ভালো লাগে, কিন্তু কলা তো একটা পুষ্টিকর খাদ্য তাই না বলো, কিন্তু কলা খাওয়া সব ভীষণ ভালো, ছোটো বড়ো মানে সকলেরই কলা খাওয়া ভালো আর কি। আর আমি তো ধরো কলা খাওয়া ধরো কলা ছাড়া ধরো একদমই বাঁচে না আর কি। তো দেখো আমি কী যেন একটু বলছিলাম বন্ধু, দেখো হুমের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার মন্দিরে, মন্দিরে এসে দেখো আজকে তোমার ধূপবান হচ্ছে, সে ধূপবান দেখতে, আর এটা দেখো তোমার বান পোড়ান নিয়ে বান পোড়ানো হচ্ছে আর কি, দেখে তো সব কপালে সে বান গুজে আগুন নিয়ে দেখো কীরকম করে যাচ্ছে আর কি, কত সুন্দর লাগছে বলো তো, এগুলো দেখতে না ভীষণ সুন্দর লাগছে আর কি। আর আগে আমরা ছোটোতে জানো তো এই সব ধরো পোড়ানোর জন্য মানে দেখার জন্য আগে গিয়ে বসে থাকতাম ওই ভক্তদের কাছে, কিন্তু এখন তো তা পারি না বলো, এখন ধরো আমরা বড়ো হয়ে গেছি, এখন তারা গেলে হবে না, তার জন্য এখন বাইরে দরজাটায় বসে আছে আর কি, বাইরের দিকে বসে আছে আর কি, আর বান পুড়িয়ে ওরা মানে মন্দিরে ঘুরছে আর কি। তোমার পাঁচ পাক সাত পাক দিয়ে যেরকম ধরো দেবে, হয়তো তোমার সাত পাক কি পাঁচ পাক ঘুরতে হয় কি, আর ঢাকগুলো দেখেছো কীরকম করে বাজাচ্ছে। তো বন্ধুরা দেখো ধূপবানের এবার স্টার্ট হয়ে গেলো, এবার তোমার ওইটা তোমার ওই কাজটা তোমার কমপ্লিট হয়ে গেলো বান ফোটানো, এবার দেখো ধূপবানে বাজনা হচ্ছিলো গো, বাজনাটা তোমার ভলিউম পুরো কমিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমার জানিও অবশ্যই, ঠিক আছে। আর তোমাদের গ্রামের বুলান গানের সময়তে মানে চোদ পূজার সময়তে মানে ভক্তদের কিসের কী নিয়ম সেটা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। আর দেখি আগামীকাল তোমাদের কোনো কিছু মানে পাক খেলা আর কি যদি শেয়ার করতে পারি তাহলে সেটুকু শেয়ার করব, আর আজ পর্যন্ত আমি এতটুকু শেয়ার করলাম তোমাদের, ঠিক আছে। দেখো কত সুন্দর করে নাচতে যাকে তো ভক্তরা ধূপবান করছে, আর এই কী সুন্দর লাগছে বলো তো, আর কি বলো তো এই ভিডিওটা করছিস না তো মানে কতটা ভিড় করে দেখেছো কত লোকজন, তার মধ্যে থেকেও আমি একটু করে স্কিপ তোমাদের জন্য শেয়ার করার জন্য তুলে নিয়েছি আর কি। খুবই কষ্ট হচ্ছে গো, পুরো গা ঘেমে গেছে ভিডিওটা মানে তো শেয়ার মানে তুলতে গিয়ে আর কি, ভিডিওটা করতে গিয়ে কত লোকের মানে মাঝে জানো তো মানে অনেকটা কষ্ট। এই দেখো দেখেছো পুরো আগুন নিয়ে ধূপবান করছে কত সুন্দর লাগছে দেখে দেখে, দেখো অর্ধেক হয়ে গেল। এরা কী বলো তো, এরা তোমার সাতজন আটজন করে হয়তো খেলছে আর কি জানো তো, তো সাতজন আটজন করে তোমার খেলার পরে তখন বাকি যে কজন মানে আছে তারা হচ্ছে, আর সবাই ধরো নেমে ধরো ধূপবান করলে এখানে তো ধরো জায়গা হবে না, জায়গাটা তোমার যদিও বড়ো তবুও হবে না গো, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, কী দেখবার মতন দৃশ্য বলো বন্ধুরা, দারুণ লাগছে দেখতে। আর অনেক বছর আগে আমি দেখেছিলাম আর কি, প্রতিবার যায় না গো এখানে, তো এবার আমি এসেছি শুধুমাত্র ভিডিও করে ধরো ব্লগ মানে বুঝতেই পারছো এ টু জেড তোমাদের সঙ্গে সব শেয়ার করতে হবে আমাকে, তো ওই জন্য আমাকে যেতে হয়েছিল আর কি। আর দেখতে ধরো ভীষণ সুন্দর লাগে, প্রতিবার উপবাস করি গো, কিন্তু এবার আর উপবাস করা হয়নি আর কি, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে আগুন দিয়ে খেলা করছে আর কি। তো
ছোট্ট পূজা মানে তোমার এই যে ভক্তদের নাচ কোচ ধূপবান তোমার বান ফোড়ানো বুলান গান এগুলোই হচ্ছে আর কি তোমার ছোট পুজো। এইসব না হলে তোমার ছোট পুজো মানায় না জানো তো, ঠিক আছে। কিন্তু আগামীকাল তোমার ধান বুনবে ভক্তরা, আবার তোমার বাঘ খেলা করবে, সব কিছু তোমার করবে। আমি যদি আসতে পারি তোমাদের মন্দিরে তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে। তো দেখি মানে বেশিরভাগ চেষ্টা করবো তোমাদের সঙ্গে দেখানোর। তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো জানিও, ঠিক আছে। টাটা।